করোনা ভাইরাস আতঙ্ক গোটা দেশ জুড়ে, অথচ ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে নেই কোনো নজরদারি। প্রতিদিন হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ঢুকছেন ভারতে। করোনা ভাইরাস আতঙ্ক গোটা দেশ জুড়ে, এ রাজ্যেও করোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই কেরালার এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস মিলেছে। রাজ্যের সমস্ত সীমান্তে স্বাস্থ্য দপ্তর নজরদারি চালালেও ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে সেভাবে কোনো নজরদারি নেই স্বাস্থ্য দপ্তরের। প্রতিদিন এই সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এক ধরনের আতঙ্কে আছি, কারণ এখানে পেট্রাপোল বন্দরে সেইভাবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো টিম আসেনি বা সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যাতে বাংলাদেশ থেকে যে যাত্রী আসছে তাকে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা বা কোনো রকম প্রোটেকশন করা যায়। পাশাপাশি আমরা দেখছি যে বাংলাদেশ থেকে যে যাত্রীরা আসছেন তারা বাংলাদেশ থেকে একটা প্রোটেকশন নিয়ে আসছেন, বিশেষত ছোটো ছোটো বাচ্চারা, তারা মুখে বিভিন্ন রকম মাস্ক ব্যবহার করে আসছেন এবং ওরা অনেকটা অ্যালার্ট। বিভিন্ন বিদেশি যাত্রীরাও কম বেশি আসছে, কিন্তু এপারে পেট্রাপোল সীমান্তে সরকারি পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগ সেই রকম ঢেলে সাজায়নি। কয়েকশো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এই সীমান্ত দিয়ে। সূত্র মারফত জানা গেছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ এলেও কোনো স্বাস্থ্যকর্মীই নেই পেট্রাপোল সীমান্তে, যদিও দপ্তর সূত্রে চিঠির সত্যতা স্বীকার করা হয়নি। চেকিং তেমনটা হয়নি, শুধু মুখে মুখে জিজ্ঞেস করেছে যে থাইল্যান্ড, জাপান বা চীনে গিয়েছিলাম কিন্তু কিনা, কিন্তু যদি ডাক্তার থাকতো তাহলে একটু আরও ভালো হতো। বিভিন্ন যন্ত্র দিয়ে পরীক্ষা করতো যে কোনো শরীরে কোনো জীবাণু আছে কিনা, তাহলে আসলে আরও ভালো হতো মনে করি। আতঙ্কে ভয় তো অনেক লাগছে, কারণ একবার যদি এটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে তো আর বাঁচার কোনো চান্সই নেই, সেজন্য প্রচণ্ড ভয় লাগছে। প্রতি বছর 12 লক্ষ লোক যাতায়াত করে প্যাসেঞ্জার, বাংলাদেশি, ভারতীয় এছাড়াও বহু মানুষ আসে, যার কারণে এটাকে বিশেষ অ্যালার্ট এই মুহূর্তে করার দরকার। সেটা হচ্ছে করোনা ভাইরাসের যে এখানে ছোঁয়া লাগবে না বা লাগেনি সে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কেননা গভর্নমেন্ট তরফ থেকে রিসেন্টলি শুনলাম একটা অ্যালার্ট নোটিশ এসছে, এগুলো ওই মানে প্রাথমিক একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা বুথ বসানোর ব্যাপারে। তো আমরা এখনও অবধি সে তার অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আমরা 0 পয়েন্টে যাই, ট্রেড রিলেটেড এপার ওপারে যাই, অর্থাৎ প্রাইমারি যে অ্যালার্টনেস সেই অ্যালার্টনেসটা এখনও আমাদের এই আন্তর্জাতিক বর্ডারে আমরা দেখতে পাচ্ছি না। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।